আমি অভিষেক মণ্ডল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে এসে গেলাম। আজকে আমাদের প্রিয় অভিজিৎ স্যার উনি আমাকে অনুরোধ করেছেন যে তুমি এই যে মিসলেনিয়াস সার্ভিস পেয়েছো, তো সেখানে প্রিলিমিনারি এবং মেন্স এই দুটি পরীক্ষার জন্য তোমার বুক লিস্ট কি ছিল বা কি কি বই বা স্টাডি মেটেরিয়াল তুমি ফলো করেছো। এই হচ্ছে আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু। আচ্ছা, আমি এই ভিডিওর প্রথমেই একটি কথা আপনাদের সকলকে বলতে চাই, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো অনেক বই একবার করে পড়ার থেকে একটা বই অনেকবার করে পড়া সেটা বেশি ফ্রুটফুল এবং সেটা বেশি এফেক্টিভ হয় আমাদের এই প্রস্তুতিতে। আচ্ছা, আমি শুরু করি প্রিলিমিনারি থেকে। প্রিলিমিনারির ক্ষেত্রে থাকে একশোটি প্রশ্ন এবং একশোটি প্রশ্নের মধ্যে 75টি থাকে জিকে এবং 25টি থাকে ম্যাথ। তো এই জিকে পোর্শনের জন্য আমি মূলত যে বইটি ফলো করতাম সেটি হলো তরুণ গোয়েলের জিকে বই এবং নীতিন সিংহানিয়া স্যারের লেখা WBCS ম্যানুয়াল এই বইটি। ম্যাথের জন্য আমি যে টেক্সট বুক ফলো করতাম সেটা হলো এম টায়রার লেখা একটি বই রয়েছে ম্যাথের, সেখানে বেসিক লেভেল থেকে সমস্ত ম্যাথ রয়েছে এবং শর্টকাট মেথড সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো বলা রয়েছে, ওই বইটি ফলো করতাম। এবং পরবর্তীকালে ওই বইটি বারবার অভ্যাস করার পরে আমি রাকেশ যাদব স্যারের একটি অ্যাডভান্স ম্যাথের বই ভালো করে ফলো করেছিলাম। এইভাবে আমি প্রিলিমিনারি পাস করি। আর তার সাথে অবশ্যই বলবো, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স একটি বড় ইস্যু, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি অ্যাচিভার্স বইটি ফলো করতাম। এবার চলে আসি মেন্সে। মেন্সে যে ইংরাজির অংশটি রয়েছে ডেসক্রিপটিভ ইংলিশ, তার জন্য আমি পিকে দে সরকারের যে গ্রামার বইটি রয়েছে ওটি ফলো করতাম এবং ওখানে অনেক কম্পোজিশন রয়েছে এবং ডেসক্রিপটিভ রাইটিংস ওখান থেকেই আমি তৈরি করেছি। আর তারপরে বাংলা। বাংলার ক্ষেত্রে মূলত যে বিষয়টি থাকে সেটি হচ্ছে বাংলার ব্যাকরণ। তো ব্যাকরণের ক্ষেত্রে আমি 9-10 অর্থাৎ মাধ্যমিক স্তরের একটি ভালো বাংলা ব্যাকরণ বই আমি ভালো করে ফলো করেছি। আর এর সাথে যেটা থার্ড পেপার থাকে, থার্ড পেপারে 100 নম্বর যেটা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, সেগুলোর জন্য আমি মূলত নিউজ পেপার ফলো করতাম, কারণ প্রতিনিয়ত যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলেছে সেগুলি একটি বইয়ের মধ্যে পাওয়া খুবই অসুবিধাজনক, ফলে নিউজ পেপার হচ্ছে এখানকার বেস্ট অপশান। আর যে 50 নম্বর ম্যাথ থাকে সেটা আমি আগেই বলেছি, আমার আলাদা কোনো প্রিপারেশান এক্ষেত্রে ছিল না, ওই যে এম টায়রা এবং রাকেশ যাদব স্যারের যে বই পড়েছি ওর মাধ্যমেই আমি কিন্তু সেই জায়গায় ভালো স্কোর করতে পেরেছিলাম। আচ্ছা, এই মেন্সের ক্ষেত্রে একটি কম্বাইন্ড বই আমি যেটা ফলো করেছিলাম, এগুলো তো টেক্সট বুকের কথা বললাম, আর একটি কম্বাইন্ড বই যেটা ফলো করেছিলাম সেটা হলো ক্র্যাক মিসলেনিয়াস বলে, সেই সময়তে নতুন একটি বই, খুব সুন্দর বই, সেটা বাজারে তখন সবে সদ্য এসেছিল, সেটা আমি কিনেছিলাম এবং ওখানে আমি সব কিছুই ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওখানে আমি ভালো করে সেটাকে রিভাইজ করতে পেরেছিলাম। এবং সবথেকে বড় কথা, ওই বইটার মধ্যে 10 ইয়ার্স কোশ্চেন যেটা সলভ করে দেওয়া আছে, যেটা আমার ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী হয়েছিল। তো এইভাবেই আমি প্রিলি এবং মেন্স ভালোভাবে পাশ করি। এবং তারপরে যে পার্সোনালিটি টেস্টের জায়গাটি আসে সেটি এই অভিজিৎ স্যারের কাছে আমি পুরোপুরিভাবে প্রস্তুতি নিই এবং ওনার দেখানো যে সমস্ত পন্থা এবং পদ্ধতিগুলো রয়েছে সেগুলো অবলম্বন করেছি।
এবং আরেকটি কথা বলে রাখি, অগুন্তি মক টেস্ট। যদিও বা এটা আমার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল না, কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এটি। আজকে আমি বলেছিলাম প্রিলি এবং মেনসিরি আলোচনা করব, কিন্তু অগুন্তি মক টেস্ট এবং ওনার তৈরি বিশেষ কিছু নোটস আমাদেরকে উনি প্রোভাইড করেছিলেন, যেগুলো পড়াশোনা করেই কিন্তু পার্সোনালিটি টেস্টটাও সাফল্যের সাথে আমি উত্তীর্ণ হয়েছিলাম। তো এই হলো আজকের ডিটেলস, এবং আমি আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। আপনারা এই সমস্ত বইগুলো দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর পরিশেষে একটাই কথা বলবো, এই যে ওয়ান লাইনার অ্যাপ্রোচ, কিন্তু আস্তে আস্তে বিষয়টা প্রবলেমেটিক হচ্ছে। ফলে ওয়ান লাইনার অ্যাপ্রোচ থেকে একটু সরে এসে যে কোনো একটি বিষয়কে একটু যদি ডিটেলসে জেনে নেওয়া যায়, তাহলে সেটা বোধ হয় বেটার হবে। কারণ এখন যে নতুন মানে প্রশ্নপত্রগুলো দেখা যাচ্ছে এবং নতুন যে ট্রেন্ড এসছে, সেক্ষেত্রে একটু ডেপথে না জানলে কিন্তু প্রশ্নের উত্তর করা প্রবলেমেটিক হয়ে যাবে। ফলে আপনারা পড়তে থাকুন, জানতে থাকুন, আর একটু বিষয়গুলোকে বিশদে উপলব্ধি করুন। আপনাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। আমি আপনাদের সকলের সাফল্য কামনা করি।